السلام عليكم ورحمه الله বানান করে কোরআন মাজিদ যারা পর্ব দেখি সবাইকে জানে মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই বিটিও পর্বে এখন আমরা পড়ব পবিত্র আল কোরআনুল কারিমের সরোতর বাকরার দুই নম্বর আয়াতের পরবর্তী থেকে গত পর্বে আমরা পড়ছিলাম দুইশত নম্বর আয়াতের এই জায়গা থেকে এখন আমরা পড়ব তার পরবর্তী থেকে তো চলুন পর্বটি শুরু করি আর অবশ্যই আপনাদেরকে জানাই আলহামদুলিল্লাহ মোবারকবাদ আমাদের ইউটিউব চ্যানেলটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ ওয়ান মিলিয়ন সাবস সাবস্ক্রাইবারে রূপান্তরিত হয়ে গেছে আপনাদের ভালোবাসা এবং দোয়ায় তো অবশ্যই দোয়া রাখবেন যেমন এভাবে করে মানুষের কাছে দিনের কথাগুলো ইনশাল্লাহ আপনারাও পৌঁছে দিতে পারেন শেয়ার করবেন ইনশাল্লাহ তো চলুন পর্বটি আমরা শুরু করি না وَمَثَلُ الَّذِينَ وَمَثَلُ الَّذِينَ يُنفِقُونَ 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 أَمْوَالَهُمْ أَمْوَالَهُمُ بُ أَمْوَالَهُمُ بُ ابتغاء ترنتي قرضات الله مرضات الله ومثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله ওয়াত বি তাম ওয়াতস বি তাম ওয়াতাস বি তাম তাই দুই জবর দুই জবর মধ্যে একটা জবর বাদ যাবে আমরা এখানে তাম উচ্চারণ করব মিমির উপর তািৎ গণনা করা যায় ওয়াতশ বি তাম মিন আং ফুসি হিম মিন আং ফুসি হিম মিন আং ফুসি হিম كمثل ومثل الذين ينفكون اموالهم بطغاء مرضات الله وتثبيتا من انفسهم كمثل পরের পৃষ্ঠা হলো জান্নतिम এখানে লক্ষ্য করেন জিম নুন জবর জান নুন জবর না জাননা তাই দুই জের একটা জের আমরা বাদ দেব এই যে ছোট্ট মিমেন কারণে তা মিম জের টিম জান্নतिम বিরবওয়াতিন 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 আসবা أصابها وابل وابل فآتت أكلها ضعفين، فآتت أكلها ضعفين. فاتت اكلها ضعفين জন্নাতি বেরবোয়াতিন আর চবাঙা ওয়া বেলুমফা আ তাত ওকোলা ফা হামজা নুন যে ইল হবে না হামজা লাম যে ইল হবে নুন সাকিনের বাম পাশে তার্সদিদের অক্ষর পাইলে সাকিনের অক্ষর উচ্চারণ করে তাস দিদে উচ্চারণ করতে হবে ফা ইলাম ফাতল ওয়া বিলুং ফাতল ওয়া বিলুং ফাতল والله بما تعملون بصير والله بما تعملون بصير فان لم حاء وابل فطل والله بما تعملون بصير তাহলে আমরা আয়াতের আজকের অর্থগুলো একটু দেখে নেই অর্থগুলো আমরা প্রথমে পড়ি নেই তাহলে এখানে আল্লাহ তাআলা কি বলতেছে আমাদেরকে দেখে নিতে হবে দুইশত চৌষট্টি নম্বর আয়াত এখানে শেষ হয়ে গেছে হ্যাঁ কাফিরিন এটার অর্থ হলো এখানে এইখান থেকে অর্থ হল প্রক্ষান্তরে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য এবং নিজের হৃদয়কে শক্তিশালী করার জন্য তাদের ধন সম্পদ দান করে তাদের তুলনা হল কোনো উচ্চভূমিতে অবদিস অবস্থিত একটি উদ্যান যাতে মুষলধারে বৃষ্টি হয় ফলে তার ফল মূল দ্বিগুণ জন্ম জন্মে যদি মূলধার ধার ধারে বৃষ্টি না হয় তবে শিশিরই যথেষ্ট বস্তুত তোমরা যা করো আল্লাহ তার সমস্ত দৃষ্টাব্দ এখানে লেখা হয়েছে এখানে আয়াতের অর্থগুলো একটু যেভাবে দেশে আরও সহজ করলে আরও সুন্দর হতো তো চলুন এরপরে আমরা আয়ের একটি আয়াত আজকের ভিডিওটিতে পড়ি আ ইয়া ওয়াদ ওয়াদ দু আয়া ওয়াদু আয়া ওয়াদু আয়া ওয়াদু আয়া ওয়দ্ আহাদু কুম আহাদু কুম আহাদুকুম আং তাকুনা আং তাকুনা লাহু এখানে তাই দুই পেশটা উচ্চারণ হবে তাই এক পেশ বাদ যাবে এই তাজিদ আল মিমের সাথে হবে লাহু জান্নাতুম মিন নাখিলি ওয়া আনাবিন তাজরি মিন তাহতিহাল আনহার أحدكم أن تكون له جنات من نخيل وأعناب تجري من تحتها الأنهار إخاني دوم سيرة دوا إن جو نمرا أنهار بولبو أنهار له فيها من كل الثمرات، من كل الثمرات، وأصابه الكِبر، وأصابه الكِبر، ولهُ ذُرِّيَّةٌ دُعَفَاء، دُعَفَاء، دعافا ايه <applause> بابا اتشارونا واصابه الكبر وله زرية دعافا فأصابها إعصار فيه نار فاحترقت، فأصابها إعصار، فيه نار فاحترقت كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون. كذلك ذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون দুইশো দুইশত ছেষট্টি নম্বর আয়াত পর্যন্ত আজকের এই ভিডিওটিতে আমরা পড়লাম ইনশাল্লাহ আমরা অল্প দিনের ভিতরে রমজানের পূর্ব মুহূর্তে আমরা এই পবিত্র আল কোরআনুল করিমের বানান করে কোরআন মাজিদ পড়া সমাপ্ত করব আমাদের এই পর্ব সমাপ্ত করব শুরুতুল বা করা পর্যন্ত পরবর্তী যদি আপনারা পড়তে চান ইনশাআল্লাহ পড়াবো যদি কমেন্ট না আসে ইনশাল্লাহ আমরা এই পর্ব সমাপ্ত করে ইনশাআল্লাহ নতুন কোন পর্ব আমরা আমাদের এই ইউটিউব চ্যানেল হুজুর টিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য শুরু করবো ইনশাল্লাহ তো সম্মানিত দর্শক শ্রোতা ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত